সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমি তারাগণের মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। আমার নাম সুরে ইয়াসমিন আলপনা। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ইংলিশ অ্যাপস এবং এডুকেশন অ্যাপস ইউটিউব চ্যানেল দুটাকে, যা আমাদের এই করোনাকালীন সময়ে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো খুব সুন্দরভাবে দিয়েছে এবং অ্যাসাইনমেন্ট এর শেষে আমাদের ক্লান্তি দূর করার জন্য এই বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি সত্যিই কৃতজ্ঞ বোধ করছি এই বক্তব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে। এই মাসটি যেহেতু বিজয়ের মাস, তাই আমি আমার বক্তব্যের বিষয়ে বিবেচনা করেছি বিজয় দিবস। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা অর্জনের জন্য প্রেরণা জুগিয়েছে। স্মরণ করছি বঙ্গবন্ধু 7ই মার্চের সেই ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আমি আরও স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে যে সকল বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতায় অংশগ্রহণ করেছে তাদেরকে, সেই 30 লক্ষ শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল সবুজ পতাকা, সবুজ শ্যামল বাংলাদেশ। কবির ভাষায় বলতেই হয়, সার্থক জন্ম মাগো, জন্মেছি এই দেশে সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। আজ বিজয়ের 49টি বছর পেরিয়ে 50 বছরের সূচনা লব্ধে বাংলাদেশ কোথায় অবস্থান করছে স্পষ্টভাবে প্রতীয়মান করার জন্য একটি বিষয় তুলে ধরা খুবই প্রয়োজন। 1972 সালের তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরিক কিসিঞ্জার আমাদের সম্বন্ধে কটাক্ষ করে বলেছিলেন, বাংলাদেশে একটি তলাবিহীন ঝুড়ি। সেই বাংলাদেশ আজকে বিজয়ের 50তম বছরের সূচনা লব্ধে এসে এশিয়ান টাইগার হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। এ থেকে আমরা বুঝতে পারি আমাদের মাতৃভূমি বাংলাদেশ কত দুর্ভাগ্যতে বিশ্ব মানচিত্রে এগিয়ে চলেছে। এই যে আজকে আমাদের এই স্বাধীনতা হয়তো মসৃণভাবে হয়নি, এই অবস্থান তৈরি করার জন্য যে শিল্প কারুকর্ঠ, তিনি হচ্ছেন আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালে 25শে মার্চ গ্রেপ্তারের পূর্ব সময়ে 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার এই ঘোষণার ফলে বাংলার মানুষের মনে জন্ম হয় দুরন্ত সাহস ও স্বাধীনতার তীব্র ইচ্ছা। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ নর নারী হানাদার বাহিনীর বব্বর শিকার হয়। ইজ্জত হারিয়েছিল 2 লক্ষ মা বোন। খালে বিলে নদী নালায় কত মুক্তি সেনার বুকে রক্ত মিশে গিয়েছে, লাশের পর লাশ স্তূপীকৃত হয়ে কত বদ্ধভূমি রচিত হয়েছে, তার ইয়াত্তা ছিল না। মুক্তি সংগ্রামের সফল পরিসমাপ্তি ঘটেছিল 1971 সালের 16ই ডিসেম্বর হানাদার বাহিনীর কমান্ডার আবদুল্লাহ নিয়োজির আত্মসমর্পণের মধ্য দিয়ে। সত্যিই এ দিনটি আমাদের জাতীয় জীবনে বড়ই আনন্দের ও গৌরবের। আজ নির্দ্বিধায় এই জায়গায় বুক ফুলিয়ে বলতে পারি, আমার বিজয় দিবস, আমার বাংলাদেশ, আমার স্বাধীনতা। বিধ্বস্ত পুনর্গঠনে শেখ মুজিবুর রহমানের অবদান বাঙালি আজও শ্রদ্ধার সাথে স্মরণ করছে। বঙ্গবন্ধু দেখানো সেই পথে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় শেখ হাসিনা বাংলাদেশের সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, গড়ে উঠেছে ডিজিটাল বাংলাদেশ। আমাদের জন্য বিজয় দিবস শুধু আনন্দের দিন নয়, চেতনা জাগরণের দিন। তাই এই আমাদের ছাত্র সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। বিজয় দিবসের মহিমা প্রকৃত রূপে অর্থ বহন করার জন্য সকলকে কঠোর পরিশ্রম করতে হবে। 1,47,570 বর্গ কিলোমিটারে এই স্বদেশ ভূমিকে আমরা আমাদের জীবনের মতো করে ভালোবাসি, সেই ভালোবাসাটুকু যেন সারা জীবন আবৃত থাকে এবং আমরা আমাদের নাগরিকত্ব পালনের মাধ্যমে সেই দায়িত্বটুকু যেন পালন করি। তাহলেই এই বিজয় দিবস এবং এই বিজয় দিবসের উদযাপন সার্থক হয় বলে আমি মনে করি। আমি দেখতে পাচ্ছি আমাদের মনের অনেকের জানালা বন্ধ। শেষ করব এই লাইনটি দিয়ে, সব কটা জানালা খুলে দাও না, ওরা আসবে চুপি চুপি। আমাদের মানসিকতায় যেন এই শুভবর্তি চুপি চুপি আসুক বা ঝড়ো হাওয়ার মতো আসুক, এসে গুঁড়িয়ে দিক সব অন্ধকারকে। বিজয় দিবসের এই হোক আমাদের প্রতিজ্ঞা। আমি তার সাথে স্যালুট জানাচ্ছি বাংলাদেশকে। ধন্যবাদ।